এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। তোমার হাতের এই অবস্থা কি ওই ছেলেটা করেছে? এই রে, আমার দিকে তীরটানা ঘুরে যায়। আর বলবেন না কাকিমা, ওই পদা পদাই তো ঘুরি লাটাই সবকিছু এনেছিল, সঙ্গে ওই খুনি সুতোটাও এনেছিল। আমি আর অপ সুতো কিনিনি, আমাকে একদম দেবেন না। আরে আজকে দিনটাই খারাপ। আরে কালকে রান্না পুজো অবধি সব ঠিকঠাক ছিল, আর সকাল থেকে একটার পর একটা অঘটন, সেই দল ভাগাভাগি থেকে গন্ডগোল শুরু হয়েছে। আরে ছেলেরা তো তিনটে রাউন্ডে খেললো, আর ওদিকে ওদিকে দিদিমণি একা। আর কতক্ষণ ধরে ঘুরিয়ে উড়িয়েছে বলতো? আরে এত খেয়াল থাকে নাকি ওনা? কেন এরকম একটা দল তৈরি হলো? কেন, কে করেছে এরকম দল? এ বাবা, আমি আমি তো শুধু ওই লটারির কাগজগুলো তৈরি করেছিলাম। কোথায় সে কাগজ? দাও দেখি, নিয়ে এসো। বোলটা তো অনেকটাই দূরে, এখান থেকে সরাবো কি করে? তার আগেই ওটা যদি অন্য কেউ দেখে ফেলে তাহলে তো গেলাম। রাগিনী খাও। কাগজগুলো কোথায় রাখলো নাগিনী ম্যাডাম? কাকিমা, আমি জানি না, আমি দেখতে পাচ্ছি না সে কখন খেলা হয়েছে। এখন তো কোথায় রেখেছিলাম, আমার মনে হয় খেলা শেষে কেউ ফেলে টেলে দিয়েছে হয়তো, খুঁজে পাচ্ছি না তো। কাকিমা বলছি, ব্যান্ডেজটা তো হয়ে গেছে, আমি এখন ঠিক আছি, এবার আমি যাই প্লিজ। আপনি চেনেন না রাজীবকে, ও ডেঞ্জারাস, ও এখন হয়তো মামার বাড়িতে গেছে, ও মামার উপর চোটপাট করবে, মামাকে হয়তো মারধরও করতে পারে, প্লিজ আমাকে যেতে দিন। আপনি একা যাবেন না দিদিমণি, আমিও আপনার সাথে যাব। না রূপ, তুমি যাবে না। আসলে কি বলতো, ওটা তো পূর্ণার ফ্যামিলির ব্যাপার না, সেখানে তুমি মাঝখানে ঢুকবে উচিত নয়। তোমার বাড়ির যদি কোনো প্রবলেম হয়, সেখানে যদি বাইরের লোক এসে ইন্টারফেয়ার করে, তাহলে কি তোমার ভালো লাগবে?